গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুপি পোস ফ্যামিলি। আজ হচ্ছে 27 ডিসেম্বর আর এখন বাড়ছে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। সকাল থেকে উঠে প্রচুর কাজ করেছি, বুঝলে, ভাত করলাম, তারপরে ডাল রান্না করলাম কারণ বাবা খেলো সকালবেলা দিয়ে, তারপরে আরও যা যা কাজ থাকে প্রচুর বাড়ি, মানে ঘর মোছা থেকে শুরু করে আরও নানা রকমের কাজ, আবার ভাত রান্না করছি যেটা আমরা খাবো আর সবাই খাবে। যেটা ভাত রান্না হচ্ছে মাছ ফাছ, চিংড়ি মাছ এনেছিল, হ্যাঁ, তারপর ভাতটার গ্যাসটা একটু কমিয়ে দিই, হ্যাঁ, চিংড়ি মাছ এনেছিল, তো সেই চিংড়ি মাছগুলো কাটলাম, এখন সবজি কাটা হয়নি, সবজি কাটবো, তো যা করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই চিংড়ি মাছগুলো সব কাটলাম, তারপরে এই মাছগুলো আর এটা মেয়ের ট্যাংরা মাছ আর আমাদের মাছ ওগুলো, আজকে ভাবছি মাছগুলোকে না ভাজাই রাখবো। আর আমার এই যে ভাত হচ্ছে, আপাতত ডালটা হয়ে গেছে, ডাল বাবা একটু খেয়েছে আর অল্প আছে। সকাল থেকে কাজের ফাঁকে না এখনো লেবুর জল, গরম জল ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, সে কখন করেছি প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, গরম জল আমার ঠান্ডা হয়ে গেল, তাও আমার খাওয়ার সময় হলো না, এবার এটাকে খেয়ে নিই, তারপর আমার ব্রেকফাস্ট বানাবো। খিদেও পাচ্ছে, কালকে রাত্রেবেলা ডিনার করিনি আমি, ভীষণ খিদে পাচ্ছে এখন। সবজিগুলো কাটলাম, এটা চচ্চড়ি করব মাছের তেল তেল দিয়ে, আর ওই চবি টবি যা যা আছে তাই দিয়ে, আর এটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে দেখো এই দুধ আছে, চিনির দুধ, আর বাঁধাকপিটা কেটে রাখলাম, হাফ কেটেছি, প্রচুর বড় বাঁধাকপি হাফ ওখানে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠেছে কে? ঘুম থেকে উঠেছে, হ্যাঁ, সোনা ঘুম থেকে উঠেছে, 11টায় ঘুম থেকে উঠেছে, সোনা সোনা এখন 11টায় ঘুম থেকে উঠেছে, তাই তো, হ্যাঁ, সে গুড মর্নিং, সে গুড মর্নিং বলে আমি এখন ঘুম থেকে উঠে এখন ভাত খেয়ে দিয়েছি, তারও ঠিক করে মনে হচ্ছে হয়ে গেছে, দিতে তো হবে। আর এই দেখো এখানে হচ্ছে লাউ চিংড়িটা, ভাত আমি হয়ে গেছে বলে এই তো ফ্যান ধরাতে দিয়েছি, আর এই আমার তেল পোটা যেগুলো, মাছটা উঠে দিই, এই ট্যাঙরা মাছটা না বড্ড সাথে অসুস্থ কারো সাথে, ঠিক আছে, বলছে না বলছে মাছটাকে ভালো করে উঠে দিই। আমি ভিডিও করতে করতে খাওয়া ছেড়ে দিয়ে দেখো ফোন দেখছে, খাওয়া দাওয়া বাদ এখন ফোন দেখা চলছে। আর আমি করছি একটু করি পিজা, সরি পিজা না, স্যান্ডউইচ করছি, তারাও তাড়াতাড়ি করে স্যান্ডউইচটা বানিয়ে নিই, খিদে পেয়েছিল তখন 9টা বাজে আর এখন বাজছে 11:30, ভুলভাল তো বকবই, যাই হোক আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই, আবার এটা হলে তারপরে আমি খাবো। সকালবেলা না দেখি দুধটা কেটে গেছে, তাই না, সেই দুধটা দিয়ে একটুখানি ছানা বানিয়ে রেখেছি, একটুখানি লেবু নিংড়ে দিয়েছি, তাই এরকম ছানা ছানা ঠিক হয়নি, কেমন হয়েছে জানি না। আমার দেখো এটা একদম রেডি, এবার এটাকে খেয়ে নেব। দেখো মাছ ভাজা হয়েছে, আর এখানে হয়েছে তোমার একটা মাছের ওই ইয়ে দিয়ে চচ্চড়ি, আর হয়েছে লাউ চিংড়ি, আর এখানে সেই ডাল সকালের, আর এখানে চিনি তো হচ্ছে মাছের তরকারি, আর দুধ হচ্ছে এমনি চিনি পরে খাবে এখন। এই সবে আমার স্নান টান হলে এবার যাবো চিনিকে আনতে, চিনিকে আমি রেখে দিয়ে এসেছি ওর একটা পিসিমনের কাছে, আর এবার যাবো চিনিকে আনতে, ও যা বদমাই, চোখে একা মানে রেখে কিছু করা যায় না। আমি স্নান টান করছিলাম, তবে কিছু জামা কাপড়ও কাচাচ্ছিল, সেগুলো কাচলাম দিয়ে এখন যাই ওকে নিয়ে, চোখে আমার ভাত খাওয়াবো। এই তোর বাড়িতে মন টেকে না, ও আমার সাথে বাড়ি যাবেই না টোটালি, ও পিসিমনির পিছন পিছন ছুটছে, হ্যাঁ, তোর বাড়িতে মন টেকে না, কি রে পিসিমনি বলতে বলেছি না, ওটা ফেল, ওটা ফেল, এই ওটা ফাঁকা, ইস ইস, কি খেয়ে আর ফেলে রেখেছে, তারা ইচ্ছা করে, হ্যাঁ, কি রে বাড়িতে যেতে ইচ্ছা করে, হ্যাঁ, হুম, এখন একটু ছাদে এসছি জামা কাপড় মেলতে, ও বাবা হাঁপিয়ে গেছি, এতগুলো সিঁড়ি ওকে কোলে নিয়ে উঠতে পারছিলাম না, আর সে কোল থেকে নামবে না, আমি বলি চল একটা হেঁটে চল, কিছুতেই উঠবে না হেঁটে, দোষী দোষী, পুতুল নানি, তোর পুতুল নানি কোথায়, হ্যাঁ, কি দেখছিস, কি দেখছিস, কি কি রে মাম্মাম, কি দেখছিস,
খাওয়ার সময় খালি বায়না ললিপপ নিয়ে আর খেতে বসেছে আর কান্না। এদিকে তাকা একবার, কিরে এদিকে দেখ একবার, কাঁদছিস কেন? তুই খাবি না বলে কাঁদছিস? হ্যাঁ খাবি না বলে কাঁদতে হয়? এ ভোলু ভোলু, তুই যে লেবুগুলো ছাড়াচ্ছিস কে খাবে কে? ও খালি খালি লেবু ছাড়াচ্ছে আর ফেলে দিচ্ছে, দেখো লেবু খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে লেবুটারে ফেলে রেখেছে। ওখানে আরেকটা লেবু, আমি দুখানা লেবু এনে রেখেছি, একটা ছাড়িয়ে ফেলে দিয়েছে ভোলু। কিরে ভোলু, এরম দুষ্টুমি করছিস কেন? হ্যাঁ এই কি করলি, পুক করলি? ছি 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 ভোলু। এ ভোলু, চকলেটটা কে দিয়েছে? হুম দিদুন দিয়েছে। আমি তো তোকে দিইনি, তাহলে কে দিয়েছে? দিদুন দিয়েছে, মিথ্যা কথা। ওটাকে আমি নিয়ে খাবো বলে মাতার কাছে রেখে দিয়েছি, আর ভোলু দেখি নিয়ে নিয়েছে। ভোলু নিয়েছে। এই সবের মাত্র আমি আমার এক্সারসাইজ শেষ করলাম, দেখতে পাচ্ছ কতটা ঘাম বেরিয়েছে এই শীতকালে? এত সুন্দর ঘাম বেরিয়েছে, আমি খুব খুশি তার জন্য। যাই হোক, দেহের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, নিজেকে একটু ফিট অ্যান্ড ফাইন রাখতে হবে। তো চলো এবার একটু চাটা করা যাক, চাটা খাওয়া যাক। মা এখানে চা করছে, চা একবার অলরেডি হয়ে গেছে, আমার চা একদম কমে গেছে, ওরা আরেকবার চা করে দিচ্ছে। আর আমি এখানে করব পকোড়া, একটু ভেজ পকোড়া করব। এ পেচু পেচু, এ পেচু কোথায় এসেছিস? তুই ফুটবল খেলবি? এ ভলিবল খেলবি? সবাই ভলিবল খেলছে এখানে। এ পেচু চলো ছবি ছবি। পেচু ছবি কি রে, এই ভলিবল খেলবি? হ্যাঁ তুই কি এখানে ভলিবল খেলতে এসেছিস? কি রে পেচু, ভলিবল খেলবি? এখানে সবাই ভলিবল খেলছে আর ইনি বাড়িতে থাকবেন না, চলে এসে। এই আমার কোলে ওঠ, খালি পায়ে খালি পায়ে চলে চলে। কি দিদি বল দিচ্ছে? তুই লুডো খেলবি? এখানে সবাই মিলে লুডো খেলছে। হ্যাঁ কি রে দিচ্ছু, তুই খেলবি? এই লুডো টুডো খেলে চলে আসলাম আর আমরা জিতেছি খেলার সময়। আর ভিডিও করার এনার্জি হয়নি, কারণ বুঝতেই পারছি লুডো খেলা মানে একটা সাংঘাতিক টান টান উত্তেজনার ব্যাপার থাকে। তাই হোক, আমরা প্রচুর প্রচুর কেটেওছি আর জিতেও গেছি। এখন করছি রান্না বান্না, একটু ডিমের ঝোল করবো, তারপরকে দেখাই। এই প্রেশার কুকারে ডিম আলু সিদ্ধ করতে দিয়েছে, এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি, আদা রসুন বাটাটা এর মধ্যে রয়েছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আজ না একটু ভালো লাগছে না, চিনিটা আজকে এত ঘ্যান ঘ্যান করছে, এত ঘ্যান ঘ্যান করছে, সে মানে বাড়িতে তার মন টেকছে না, সারাক্ষণ বাইরে যাবে বলে যাতন করছে। আজকে যদিও বাইরে ঠান্ডা নেই, তবুও সারাক্ষণ বাইরে থাকবো বাইরে থাকবো করে বায়না করছে। আবার একটুখানি রান্না বান্না করে নিয়ে যাবো, ওকে একটু বাইরে ঘুরিয়ে আনবো, নাহলে প্রচণ্ড কান্নাকাটি করছে। তার মানে ডিমের ঝোলটা ফুটছে, তোমাদেরকে দেখাই। এই দেখো সেই ডালটা গরম করতে দিয়েছি, খাওয়ার কেউ নেই, ছিল না কেউ, দুপুরে বাবাও খায়নি, তাই জন্য সব বেঁচে গেছিলো। এই যে ডিমের ঝোলটা আমার ফুটছে, আবার ঢেকে দিচ্ছি। ভাতটা ফ্যান জ্বালতে দিয়েছি। এই সবে না আমি কাজ টাজ সেরে সবে উপরে আসলাম, রুটি করলাম একটু, আর তরকারি ওই ডিমে তরকারি করেছিলাম। মা আর বাবা দুজনে ভাত খেয়েছে, আর আমার মা আর আমি দুজনে রুটি খাবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো জানানোই হয়নি, মা আজকে বাড়িতে এসে, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, এতদিন মামার বাড়িতে ছিল, তারপর প্রথমে ছিল তোমার নার্সিং হোমে, হচ্ছে ওনার ট্রিটমেন্ট চলছিল, অনেকদিন বেশ ভর্তিও ছিল। যাই হোক, এখন রেস্টে থাকতে বলেছে, মোটামুটি এখন শরীর ঠিকঠাক, এবার একটু রেস্টে থাকতে হবে, এটাই হচ্ছে। তাই এটা একটা গুড নিউজ। আর আরেকটা গুড নিউজ হচ্ছে, আমার খুব তাড়াতাড়ি একটা বিয়ে বাড়িও পড়ছে, আমার একটা ননদের বিয়ে, তার জন্য তো আমি প্রচুর প্রচুর এক্সাইটেড। কী হবে না হবে, আমি তো মানে কী সাজবো না সাজবো সব কিছুর জন্য খুব এক্সাইটেড। তাই হোক, এখনও ডিনার টিনার হয়নি, এবার ডিনার টিনার করবো। ভালো লাগছে না যেন সেই ক্যামেরাটা, সবাইকে যেন মিস করছি, পিউকে ভাইকে, তারপরে পুচকেগুলোকে বাড়িতে, সবাইকে মিস করছি, সবকটা পুচকেগুলোকে বেশি বেশি করে মিস করছি, মনে হচ্ছে গিয়ে চটকাবো সবকটা পুচকেকে। ভালোই লাগছে না, ওদেরকে খুব 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 মিস করছি। জনি জনি একা একাই বলছিস, ওপেনিয়র মাউথ, হা হা হা, শিখে গেছিস তো তাহলে? জনি জনিটা আরেকবার বলতো, জনি জনি, খুলে দিচ্ছি, জনি 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 বললে তারপরে দেব।
নে খাওয়ার জল আনলাম, আমি নিয়ে এসেছি, ওখানে পড়ে যাবি মামরে। আরে ওটাতে হাত দিস না দিদুনির। মা তোমার জিনিসপত্র নিয়ে কি করছে দেখে যাও। ক্রিম বার করেছিস কি মাখবি বলে? ও মা তোমার সব ক্রিম মেখে নিল, সব ক্রিম মেখে নিল আজকে। ইস একটা একটা করে সব ক্রিম বার করছে। হ্যাঁ টিপটা নিয়ে ওর বেশি ইন্টারেস্ট, সবথেকে বেশি টিপে ইন্টারেস্ট। এখন আরেকজন স্কিন কেয়ার করবে বলে সব কিছু মায়ের জিনিসগুলো ঢেলেছে বিছানায়। ওর দুষ্টুমিটা চলতেই থাকবে, বাট ব্লগটা এর থেকে বেশি আর কন্টিনিউ করবো না আমি, কারণ এখন বাজে তোমার কটা বাজছে, এগারোটা এখনো বাজেনি, 11:15 বাকি, তাড়াতাড়ি আজকে সব কিছু হয়ে গেছে। তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই। পড়ে নিয়েছিস, সে গুড নাইট বেবি। আর পড়িস না টিপ, এতগুলো একসাথে পড়ে না।